এশিয়ার বাজারে আজ ফের তেলের দাম বেড়েছে। সৌদি আরব ও রাশিয়া এর আগে তেল উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছিল, কিন্তু বিপত্তি ঘটল তখনই যখন সেটা তারা এবছর পর্যন্ত চালিয়ে যাবে বলে ঘোষণা দিল। আর এমন খবর আসার পর তেলের দাম হঠাৎ করে বেড়ে যায়। রয়টার্স জানায়, গতকালও তেলের দাম 1% বেড়েছিল। এরপর আজ সকালে ব্রেন্ট ক্রুডের দাম 14 সেন্ট বেড়ে প্রতি ব্যারেল $90 ছাড়িয়ে গিয়ে দাম দাঁড়ায় $90.18। WTI ক্রুডের দাম 12 সেন্ট বেড়ে $86.81 প্রতি ব্যারেল হয়ে যায়। বিনিয়োগকারীদের ধারণা ছিল সৌদি আরব ও রাশিয়া অক্টোবর পর্যন্ত উৎপাদন হ্রাসের সিদ্ধান্তে অটল থাকবে, কিন্তু তারা যে ডিসেম্বর পর্যন্ত তা টেনে নিয়ে যাবে সেটি ছিল অনেকটা অপ্রত্যাশিত। পরামর্শ প্রতিষ্ঠান রাইস্টার্ড এনার্জির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হোরহে লিওন রয়টার্সকে বলেন, এ তেজি ভাবের ফলে তেলের বাজারে সরবরাহ কমছে, যার পরিণামে বিশ্বব্যাপী তেলের মূল্য বৃদ্ধি পাচ্ছে। হোরহে লিওন বলেন, সৌদি আরব ও রাশিয়ার তেল উৎপাদন কমায় কি প্রভাব পশ্চিমাদের উপর পড়বে তা বলা কঠিন। একটি বিষয় ঘটতে পারে, আর তা হল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ নীতি সুদহার আবারও বৃদ্ধি করতে পারে। রাইস্টার্ডের তথ্য মতে, এই দুই দেশের তেল উৎপাদন কমানোর কারণে পরের বছর থেকে চাহিদার তুলনায় সরবরাহ কমে যাবে। সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকবে প্রতিদিন 27 লাখ ব্যারেল। সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, দেশটি যে নিজে থেকে প্রতিদিন 10 লাখ ব্যারেল তেল উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছিল, তা চলতি বছরের ডিসেম্বর মাস পর্যন্ত চালিয়ে যেতে চায়। সেই সঙ্গে রাশিয়া, যে নিজে থেকে প্রত্যেক দিন 3 লাখ ব্যারেল তেল উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছিল, তাও ডিসেম্বর মাস পর্যন্ত চালিয়ে নিতে চায় তারা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলে বিশ্ববাজারে তেলের দাম প্রতি ব্যারেল $100 ছাড়িয়ে যায়। 2022 সালে তা $133 ওঠে। এরপর যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতির গতি কমে যাওয়ায় তেলের দাম ধীরে ধীরে কমতে শুরু করে। এবছরের এপ্রিলে ওপেক ও সহযোগী দেশগুলো তেল উৎপাদন কমানোর যে ঘোষণা দিয়েছিল, রাশিয়া ও সৌদি আরব তার উপর নিজেরা আরও তেল উৎপাদন কমানোর ঘোষণা দেয়। ওপেকের সিদ্ধান্তের মেয়াদ 2024 সাল পর্যন্ত। তবে সৌদি আরব ও রাশিয়া প্রতি মাসেই বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করে তেল উৎপাদন কমানো বা বাড়ানোর সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে। সেপ্টেম্বর অক্টোবর মাস মার্কিন যুক্তরাষ্ট্রের তেল পরিশোধনাগার রক্ষণাবেক্ষণের সময়। এ সময় তাদের অপরিশোধিত তেলের চাহিদা কমে যায়, সে কারণে তেলের দাম খুব বেশি নাও বাড়তে পারে। নুসরাত জাহান কলি, খবর সংযোগ।